একদম হাজার দুয়ারির মতন ভুল ভুলাইয়া আমরা ভেতরে রাস্তা হারিয়ে ফেলেছিলাম বাইরে বেরোনো রুম দুশোর ওপরে রুম বারান্দা দিয়ে কোন আর পুরো এখন ফাঁকা সেখানে আমরা বেরোতে পারছিলাম না পুরো অসম্ভব সুন্দর লাগছে মানে কি বলবো সকাল থেকে যা দেখছি এত ভালো লাগছে আর সেই ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থেকো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আনন্দনগর এখানে আর আমরা এসেছি আনন্দ মার্গের একটা আশ্রম দেখতে তো চলো তোমাদেরকেও দেখাই আমরা আশ্রমটা দেখার আগে চলো আশ্রমের পাশেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে সেটা আগে দেখে আসি এটা হচ্ছে আনন্দনগর হ্যাঁ কুন্দাক বাগলতা আচ্ছা আর এই এরিয়াটা কিসে এটা আনন্দমার্গ আনন্দমার্গের আশ্রমের এরিয়া এমআইটি এমআইটি হাউস বাবা মেমোরিয়াল ও আচ্ছা এটা একটা ছোট্ট ড্যামের মতো জায়গা এখন গরমের সময় তীব্র গরম যাকে বলে এখানে এখন জল কম তো যখন বর্ষা হবে বর্ষার পরে এখানে জল বেড়ে যাবে তো এখানে দৃশ্যটা আরও সুন্দর লাগবে তো এখনও বেশ ভালোই লাগছে চারপাশে গাছ পাথর পাথরের মধ্যে দিয়ে জল যাচ্ছে আর দূরে দূরে সমস্ত পলাশ বন লাল লাল হয়ে আছে তো ভিউটা অসাধারণ তোমরা যদি কখনও এখানে আসো আনন্দনগরে তাহলে এই প্লেসটা কিন্তু ভিজিট করো এখানে যেদিকেই তাকাবে একটা জিনিস খুব কমন পাবে সেটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুল পলাশ ফুল পলাশ ফুল এটা একটা ছোট্ট ড্যামের মতো জায়গা আনন্দনগর আনন্দ কিন্তু দিচ্ছে ভীষণ ওরা নিচে নেমে গেছে ওই ছোট্ট ড্যামটাতে যাওয়ার জন্য এই পাশ দিয়ে একটা ছোট সিঁড়ি আছে সরু ওই সিঁড়িটা দিয়ে নামছি আমরা ফটো সেশনে ব্যস্ত আর গুড্ডি আর বাবিনের দুষ্টুমি তো চলছেই এদিকে বাবিন দেখো পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে ওদিকে গুড্ডি পা ডুবিয়ে বসে পড়েছে আর ওদিকে দাদা রয়েছে ওদিকে দাদা রয়েছে গোপা রয়েছে ফটো সেশনে ব্যস্ত আর এই যে হচ্ছে রুম্পা ফটোগ্রাফার আর এই যে বৌদি ফটো সেশন ওই যে গুড্ডি ও রাগ হয়ে গেছে ওকে বকেছি জলের মধ্যে এমন করছে ওই যে রাগ করে চলে গেল ওকে বকেছি তো যা পাচ্ছি আমরা তাই মাথায় গুজে দিচ্ছি মা সত্যি ভালো লাগছে হ্যাঁ অপূর্ব স্মাইল করছিল গোপা স্মাইলটাই ভালো লাগে তোমার স্মাইল সত্যি বাবা মেমোরিয়াল হল বাবা মেমোরিয়াল হল আনন্দনগর এমআইটি
এটা বাবা মেমোরিয়াল হল আনন্দনগর এমআইটি এর মধ্যে আমরা যাচ্ছি দেখা যাক এর ভেতরটা কেমন চারিদিকে তো প্রচুর ফুল রয়েছে পাশে পাশে চলো সামনের দিকে ছবিটা দেখাই এখানে কেউ থাকে না আছে পিটুনিয়া জুতো খুলে চলো ভেতরটা দেখে আসি শুনশান ফাঁকা বাহ হল ঘর ইকো হচ্ছে কথা বিশাল বড় হল রুম এটা কার ছবি দারুণ লাগছে বাবা রামকে বললাম নমস্কার বাবা রামকে বললাম আনন্দ মার্গীদের আশ্রম হ্যাঁ এখানে কীর্তন হয় কি কীর্তন হয় বাবা রাম কে বলম শুধু এটাই বলে বাবা নাম কে বলম এটাই শুধু কীর্তনে বলে বাবা নাম কে বলম অনেক বড় হল রুম চলো এবার বাইরেটা আবার দেখি এটা আনন্দমার্গের হেড অফিস এখানে সব ওদের কলেজ আছে স্কুল আছে বিএড কলেজ আছে আর হসপিটাল আছে এখানে সব সামনে এই পাহাড়ের ওপরে ওপরেই সব রয়েছে এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো পলাশ ফুল যেদিকে তাকাবে সেদিকে শুধু আর কিছু না থাক পলাশ ফুল পলাশ পলাশ আর এদিকে আশ্রম থেকে বেরিয়ে এবার দেখা যাক দাদা আমাদের আর কোথায় নিয়ে যায় আরো নাকি ভালো ভালো দেখার জায়গা আছে চলো যাই এটা হচ্ছে মধু কর্ণিকা বাবারাম কেবলম এখানে এসেই থাকতেন মার্গ গুরুদের আশ্রম যেদিকে যাচ্ছি শুধু পলাশ ফুল আর পলাশ ফুল দেখলে না কুড়িয়ে থাকা যাচ্ছে না আনন্দমার্গের এনিম্যাল হাজবেন্ড্রি এখানে তো এনিম্যালসরা এখানে গরু ওপাশে কুকুর আরো নিশ্চয় ভেতরে অ্যানিমাল আছে ভেতরে তো ঢোকা যাবে না ওয়াও কি দারুন বোগানভেলিয়ার সামনে পলাশ বোগানভেলিয়ার সামনে পলাশ ও
এই ফ্লাওয়ার গার্ডেনটা দারুন। এটা হচ্ছে সেন্ট্রাল না, তুলতে ক্লিক করতে পারো। হ্যাঁ বাবা এই ফুল তুলতে নেব। জিভেসা সেতু, এখন আমরা দেখতে চলেছি জিভেসা সেতু। এটা হচ্ছে আনন্দকূপ, বিশাল বড় একটা পাতকু। আমার কথাটা ইকো হয়ে যাচ্ছে পুরো। এখান থেকে জল ওঠে, খুব সুন্দর। এই ব্রিজটা, ব্রিজটার নাম হচ্ছে জিভেসা সেতু, জিভেসা সেতু। আর ওদিকে শুধু লাল পলাশ, লাল পলাশ। খুব সুন্দর, শান্ত, সব দেখার মতো জায়গা। এই দাদা বৌদি না থাকলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো কি আমরা দেখতে পেতাম, তাই না? পুরুলিয়া, পুরুলিয়া মানে গোনা গোনা কতগুলো জিনিস, যেমন অযোধ্যা পাহাড় আছে, এই আপনার হচ্ছে কি বলে গড় পঞ্চকোটে গেলাম কালকে, যেমন তার পাঞ্চেতে গেলাম, এইগুলো সব হাতে গোনা কিছু কিছু লোকেশন আছে, বামনি ফলস ফলস যেগুলো অযোধ্যা পাহাড়ের। এই যে এই লোকেশন গুলো যেগুলোতে আমরা ঘুরছি সেগুলো তো কেউ জানে না, অনেকেই জানে না, অনেকেই জানে গোটা গোটা ওয়ার্ল্ড এর জানে যে আনন্দনগর বলে একটা জায়গা না, টুরিস্ট স্পট হিসাবে সেভাবে পরিচিত নয় জায়গাগুলো, ফলে কি জানা নেই, জানা নেই। কুন্দাগ বলে এটা জানে সবাই, আনন্দ মার্গ বলে একটা জায়গা আছে, এই জায়গাটা আনন্দনগর হেডকোয়ার্টার, আনন্দনগর হেডকোয়ার্টার পুরুলিয়া, পুরুলিয়া। দারুণ লাগছে, তীর্থযাত্রী নিবাস আনন্দনগর। চলো ভেতরটা দেখে আসি। পুরো গাছের বাড়ি এই জায়গাটা অন্তত না হলে পাঁচশোটা লোক যাচ্ছি, মা সেই সময় দাদা দিদিরা আসেন, তারা এখানে থাকেন, কীর্তন টীর্তন করেন। কোন সময় এরকম মেলা হয়? ওই আসুন 30-31 ডিসেম্বরের 30-31 ওই টাইমটাতে, এটা অরিজিনাল মেলার টাইম, তখন এখানে লোকজন আসে সবাই। আর একটা গ্রীষ্মকাল হয়, তো গ্রীষ্মকালে কমই শীত, হ্যাঁ হ্যাঁ গরমের সময় এখানটা একটু কমই হবে। হ্যাঁ এখানে তীর্থযাত্রী দিবস কোন সবাই থাকে, কীর্তন করে। আচ্ছা আচ্ছা, জুতো পরে যাবো নাকি? আচ্ছা
এখানে ওরকম কীর্তনের জায়গা না, এখানেও কীর্তন টীর্তন হয়। আনন্দ নিবাসের ছাতে দাঁড়িয়ে আমরা, বড় খোলা ছাদ পেয়ে দেখেছো, ওদের দৌড়াদৌড়ি কিন্তু চলছে, ওদের একটুখানি মাঠ খোলা জায়গা পেলেই ব্যাস। প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ। ওই যে দূরে বেলাম পাহাড়, ওখানে সকালে ওই ওই দিকটায় গেছিলাম তো, বেলাম পাহাড়ের দিকটা। আর এটা আছে বাসগড়, এই দিকটা বাসগড়, হ্যাঁ বাসগড়, আর ওই দিকটা বেলাম পাহাড়। এই দিকটা কি ঝাড়খণ্ড? এটা ঝাড়খণ্ড। ও আচ্ছা, এটা ঝাড়খণ্ড, এটা এটা দিয়ে রাঁচি চলে যাচ্ছে এই পাহাড়। ও আচ্ছা, এটা ওই দিকটাই গেলেই রাঁচি, রাঁচি রাঁচি মানে ঝাড়খণ্ড বর্ডার। হ্যাঁ ঝাড়খণ্ড বর্ডার, এটা বেঙ্গল বর্ডার, এটা বেঙ্গল বর্ডার, বেলাম পাহাড় বলে, বেলাম পাহাড় বেঙ্গল বর্ডার। আর ওটা ওটা আছে বাসগড়ের ওই পাশে, আছে বাসগড়ের ওই দিকটা ঝাড়খণ্ড। একদম হাজারদুয়ারির মতন ভুলভুলাইয়া, আমরা ভেতরে রাস্তা হারিয়ে ফেলেছিলাম বাইরে বেরোনোর রুম, 200 উপরের রুম, বারান্দা দিয়ে কোন আর পুরো এখন ফাঁকা, সেখানে আমরা বেরোতে পারছিলাম না, পুরো আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম বাইরে বেরোতে পারছিলাম না, আর পুরো বিল্ডিংটা একদম ফাঁকা, তো শুধু কেয়ারটেকার ছাড়া, কেয়ারটেকার ছাড়া আর কেউ নেই, পুরো বিল্ডিং ফাঁকা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, মানে নিচে নামার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এইমাত্র আমরা ফিরলাম আনন্দমার্গ, মার্গীদের যে এখানে পুরুলিয়াতে যে নগর আছে আনন্দনগর, পুরো 52টা গ্রাম জুড়ে ওদের এই আনন্দনগরটা, আর পুরোটাই ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, বিভিন্ন বিল্ডিংস, যেমন হসপিটাল, স্কুল, রেস্ট হাউস, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। পুরো 52টা গ্রাম ঘুরে দেখা তো সম্ভব নয় একদিনে, তো তাই জন্য আমরা কি কয়েকটা জায়গা দেখেছি। আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গেছি, অন্ধকার হয়ে গেছে, তো যাই হোক আমরা এখন ফিরে এসেছি, আর কালকে সকালের প্রোগ্রাম হচ্ছে ছিন্নমস্তা মন্দিরে যাব, ওটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, তো ওখানে আমরা যাব। তাহলে দেখা হচ্ছে কাল সকালে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করো। তাহলে দেখা হবে কাল সকালে, টাটা।